দেশ এবং প্রবাসে সকলকে স্বাগত জানাচ্ছি। বাংলাভিশনের নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান, প্রবাসীদের প্রিয় টেলিভিশন অনুষ্ঠান প্রবাসী মুখের 563তম পর্বে সাথে আছি মিরাজ হোসেন গাজী। প্রবাসীদের সুখ দুঃখ, সফলতা, সম্ভাবনার নানা গল্প নিয়ে প্রতি সপ্তাহে হাজির হই আমরা। আমাদের সাথে যুক্ত থাকেন প্রবাস থেকে অথবা এই খাতের সাথে যুক্ত অতিথিরা। আজকে আমাদের সাথে দুজন অতিথি যুক্ত হচ্ছেন ভার্চুয়ালি। আমাদের সাথে যুক্ত হচ্ছেন ডক্টর নজরুল ইসলাম, বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। জনাব ডক্টর নজরুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি প্রবাসী মুখ অনুষ্ঠানে। একই সাথে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সুমাইয়া ইসলাম, অভিবাসন বিশ্লেষক। সুমাইয়া ইসলাম, আপনাকেও স্বাগত জানাচ্ছি প্রবাসী মুখ অনুষ্ঠানে। আজকে যেহেতু আমাদের সাথে বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের মাননীয় রাষ্ট্রদূতকে আমরা পেয়েছি, আমরা একটু বাহরাইন শ্রমবাজার সম্পর্কে বেশ কিছু তথ্য নিশ্চয়ই আজকে আমরা জানবো, নতুন অনেক তথ্যই জানতে চাই। যেহেতু বাহরাইন শ্রমবাজার কি আসলে এই করোনা পরিস্থিতির পরে আসলে কি অবস্থায় আছে সেই বিষয়টি আমরা প্রথমে একটু বাহরাইন নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মহোদয়ের কাছে একটু আসতে চাচ্ছি। জনাব ডক্টর নজরুল ইসলাম, আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে এই করোনা পরিস্থিতি তো আমরা নিশ্চয়ই কাটিয়ে উঠছি এবং এখন তো পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক, বাহরাইনের শ্রমবাজারের আসলে কি অবস্থা যদি একটু বলতেন। আগের মতোই শুরু হয়েছে এবং ফুল উদ্যমে চলছে, এবং এখানে প্রবাসী বাংলাদেশী প্রায় 1.5 লক্ষ থেকে 2 লক্ষ রয়েছে। তাদের কর্ম পরিস্থিতি এখানে খুব ভালো। তবে আপনারা জানেন যে বাহরাইন নতুন করে শ্রমিক নিচ্ছে না, তো যারা আগে থেকে আছেন তারা এখানে বলতে পারেন যে সবাই কর্মরত আছেন, তেমন একটা বেকার নেই। আর প্রবাসী বাংলাদেশি যারা এখানে আছেন তারা ভালো আছে। আর আমি বাহরাইন মার্কেট যাতে বাংলাদেশি শ্রমিকদের জন্য নতুন করে মুক্ত করে সেটার জন্য কাজ করে যাচ্ছি, এবং আমি আশাবাদী যেহেতু বাহরাইনের অর্থনৈতিক কর্মকাণ্ড করোনার আগের পরিস্থিতিতে চলে গেছে এবং নতুন নতুন প্রকল্প তারা নিচ্ছে, তো এখানে একটি কর্মীর চাহিদা রয়েছে এবং বাংলাদেশ থেকে আধা দক্ষ এবং দক্ষ শ্রমিক আনা সম্ভব। একটি বিষয় একটু জানতে চাচ্ছিলাম যে এই যে বাংলাদেশ থেকে যে কর্মী যাচ্ছে না, এটি কি শুধু বাংলাদেশের জন্য নাকি তারা বিদেশি কর্মী নিচ্ছে না, বা কোন কোন দেশ থেকে নিচ্ছে? না, এটা বর্তমানে বাংলাদেশ থেকে তারা নিচ্ছে না, এবং ভারত, নেপাল, ফিলিপিনস, অন্যান্য দেশ থেকে শ্রমিক এখানে আসছে। আর বাংলাদেশ থেকে নিচ্ছে না সেটা 2018 সাল থেকেই বন্ধ রয়েছে আপনারা জানেন, এবং সেটার কারণ হচ্ছে যে একটি দুঃখজনক ঘটনা ঘটেছিল 2018 সালে। আর তাছাড়াও যেটা যে কারণে তারা বন্ধ করেছে, যে বেশ কিছু সংখ্যক বাংলাদেশি এখানে 2016-17 আসছে, যারা এসে 50,000 থেকে 60,000-এর মতো অবৈধ হয়ে গেছে। এটা ছিল করোনার ইভেন 19 সালেও এরকম ছিল। তো করোনার সময় একটি সাধারণ ক্ষমা ঘোষণা করে, যার ফলশ্রুতিতে বেশ কিছু লোক বাংলাদেশি তারা বৈধ হয়েছে, আর অনেকে করোনার কারণে 4,000 থেকে 5,000 বাংলাদেশি তারা চলে গেছে একেবারে বাংলাদেশে। আর এখন 10,000 থেকে 15,000-এর মতো হয়তো ইরেগুলার ওয়ার্কার্স, যাদের ভিসা নেই অথবা ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, এরকম রয়েছে। তো এই 50,000-60,000 লোক যেহেতু অবৈধ ছিল, সেই জন্য তারা মার্কেটটা বন্ধ রাখছে। এখন যেহেতু একটা সহনীয় মাত্রায় বাংলাদেশি ইরেগুলার ওয়ার্কার্স এর সংখ্যা এসেছে, এবং মার্কেটও কনস্ট্রাকশন সহ অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে শ্রমিকের চাহিদা রয়েছে, এবং ভারত, ফিলিপিনস অথবা নেপাল যে সমস্ত শ্রমিক এখানে সরবরাহ করতে পারছে না, যেখানে বাংলাদেশের সক্ষমতা রয়েছে দক্ষ এবং আধা দক্ষ শ্রমিক পাঠানোর, সেই ক্ষেত্রে আমি আশাবাদী যে বাহরাইন সরকার শীঘ্রই একটি পজিটিভ সিদ্ধান্ত নেবে। আমাদের সাথে সুমাইয়া ইসলাম আছেন। সুমাইয়া বাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আমাদের সাথে এতক্ষণ কথা বলছিলেন ডক্টর নজরুল ইসলাম, বাহরাইনে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত। আপনি শুনছিলেন যে বাহরাইনের শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের চাহিদা আছে, কিন্তু সেখানে নানা কারণে আসলে বাংলাদেশি কর্মীরা সেখানে প্রবেশ করতে পারছে না, এবং এর মধ্যে একটি বড় কারণ বলছিলেন যে অনিয়মিত কর্মীর সংখ্যা বেশি থাকার কারণে সেখানে
বাংলাদেশিদের প্রতি হয়তো তাদের একটি নেতিবাচক ধারণা ছিল। এই নেতিবাচক ধারণা যে তৈরি হয়, অনিয়মিত কর্মীরা যে হয়ে যায়, এই বাস্তবতা আসলে আপনার পর্যবেক্ষণ কী যে বাহরাইন সহ বিশ্বের বিভিন্ন দেশে আমাদের কর্মীরা কীভাবে আরও স্বচ্ছ প্রক্রিয়ায় তারা যেতে পারবে বা থাকতে পারবে সেখানে বৈধ উপায়ে, আপনাদের পর্যবেক্ষণ কী যেহেতু আপনি কাজ করছেন দীর্ঘ বছর এই খাত নিয়ে? জি, থ্যাংক ইউ। আমাদের কাছে প্রথমে যেটা মনে হয় সেটা হলো যে ইথিক্যাল রিক্রুটমেন্টটা যদি ঠিক থাকে, মানে কর্মীদের যাওয়াটা এবং কর্মীদের ওখানে কাজ পাওয়া এবং সেটার জন্য যে মনিটরিং দরকার, যে মানে রাষ্ট্র যে দেখভাল করা যে শ্রমিক কেমন আছে, এই জায়গাটা যদি ঠিক থাকে তাহলে পরে আপনার মানে ওয়ার্কারদের আনডকুমেন্টেড হওয়ার প্রবণতাটা কমে যাবে। আর সেই সঙ্গে ওয়ার্কারদেরকে স্কিল করে দেওয়ারও ব্যাপার আছে। কারণ হচ্ছে যে ওয়ার্কার যখন যায় তখন সে চিন্তা করে যে আমি হয়তো বেটার আরেকটু বেশি আর্নিং এর জন্য এই কোম্পানি ছেড়ে আরেক কোম্পানিতে যাব। যদি ওয়ার্কারকে ভালো মতো ওরিয়েন্টেশন করা হয় যে তুমি কোম্পানি ছাড়তে পারবে না, এটা কাফালা সিস্টেম, এটা ভালো করে বুঝিয়ে দেওয়ার বিষয় আছে। আরেকটা বড় জায়গা সেটা হচ্ছে রিক্রুটমেন্ট কস্ট, যে কারণে পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের ওয়ার্কাররা আনডকুমেন্টেড হয়ে যায়, তার বড় একটা কারণ হচ্ছে আমাদের শ্রমিকরা যায় অনেক বেশি খরচ দিয়ে। আমাদের মাননীয় রাষ্ট্রদূত মহোদয় বললেন যে নেপাল এবং অন্যান্য দেশ থেকে, ফিলিপিন্স থেকে শ্রমিক আসছে কিন্তু আমাদের দেশ থেকে শ্রমিক নিচ্ছে না। আমরা কিন্তু দেখেছি যে অন্যান্য দেশের অভিবাসনের খরচ অনেক কম, সেখানে শ্রমিকদের আনডকুমেন্টেড হওয়ার প্রবণতা বা অতিরিক্ত কাজ করার জন্য দরকার পড়ে না। কিন্তু আমাদের শ্রমিকরা যেহেতু 7-8 লক্ষ টাকা দিয়ে যায় তখন তারা চিন্তা করে যে আমি বেশি আয় করব বা এই কোম্পানি ছেড়ে অন্য কোম্পানির লোভে ফাঁদে পা দেয়। তো এইগুলো যদি ভালো মতো করে ওরিয়েন্টেশন স্কিল এবং অভিবাসন খরচ কমানো যায়, আমার মনে হয় যে আমরা বাহরাইনের শ্রম বাজারটা ধরতে পারি। এবং সেখানে যেটা স্যার বললেন যে মন্ত্রী পর্যায়ের একটা বৈঠকের অবশ্যই দরকার, কারণ আমাদের যে কারণে অভিবাসন বন্ধ ছিল সেটাকে অ্যাড্রেস করার জন্য সরকারের যে স্টেপ নিয়েছে, এইটা আমার মনে হয় যে ওই বাহরাইন সরকারের কাছে তুলে ধরার বিষয় আছে। জি, কিন্তু আমরা শুধু বাহরাইন বিষয়ে না, সোমেবা আপনি দীর্ঘদিন কাজ করছেন প্রবাসী কর্মীদের নিয়ে, বিশেষ করে নারী কর্মীদের নিয়েও কাজ করছেন, কিন্তু আমরা দেখেছি যে ধরেন মাননীয় মন্ত্রীরা যখন সফর করেন বিভিন্ন দেশ তখন কিন্তু আমরা ফিরে এসে একটি কথা বলেন যে ওই দেশে যখনই বাংলাদেশের কর্মীদের নিয়ে আলোচনা করা হয় তখনই আনডকুমেন্টেড বা অনিয়মিত কর্মীদের কথাটি তারা খুব বড় সড়ো আকারে একটি অভিযোগ আকারেই তুলে ধরেন। সেজন্য কি শুধু এই যে আপনি বলছেন যে কর্মীদের সচেতন করে তোলা, কর্মীদেরও কি আর একটু দায়িত্বশীল হওয়া বা এই যে কম খরচে যাওয়া, এই বিষয়টির জন্য কি অরিয়েন্টেশনের পাশাপাশি একটু কঠোরতা মন্ত্রণালয় তদারকি প্রয়োজন আছে কিনা? অবশ্যই দরকার আছে। কারণ হচ্ছে যে আপনি, আমি আবারও বলছি যে আপনি যে কর্মী প্রস্তুতের যে জায়গাটা সেই জায়গাটা আমাদের বেশ দুর্বল আছে, এই জায়গাটাতে আমাদের অনেক বেশি স্ট্রং করা দরকার, কর্মীকে তৈরি করা জায়গাটা। আর ওই যে আবার বললাম যে অভিবাসনের ব্যয় যদি কমে যায় তখন কিন্তু আপনার কর্মী সহজে চাকরি ছেড়ে একটা জায়গায় যাওয়ার জন্য চেষ্টা করবে না। তো গোটা প্রক্রিয়াটার একটা স্বচ্ছতা এবং জবাবদিহিতা যদি দুই জায়গাতে করা যায়, রিক্রুটিং এজেন্সিকে এবং ওয়ার্কারকে এবং রিক্রুটিং টোটাল প্রসেসটাকে, তাহলে এই জায়গাটা থেকে আমরা ওভারকাম করতে পারবো। এবং পৃথিবীর সব দেশেই আমাদের আনডকুমেন্টেড ওয়ার্কারের সংখ্যা অনেক এবং প্রচুর ওয়ার্কার জেলখানায় আছে। আমি জানি না, আমি স্যারের কাছে জানতে চাইবো বাহরাইনে আমাদের ওয়ার্কাররা জেলে আছে কিনা এবং নারী শ্রমিকদের অবস্থা কি আছে যারা আগে গিয়েছে। স্যার, জি, আমি এই বিষয়ে আসতে চাচ্ছিলাম রাষ্ট্রদূত মহোদয়ের কাছে যে বাহরাইনে আসলে আমাদের নারী কর্মীদের কি অবস্থা যদি একটু বলতেন এখনকার চিত্র। ধন্যবাদ, ধন্যবাদ সুমাইয়া ইসলামকে। যে বাহরাইনে আসলে আপনারা জানেন যে অনেকদিন যাবতই নারী শ্রমিক আসছে না, তবে যারা আগে আসেন তাদের কিছু সংখ্যক রয়েছেন এবং যারা এখানে আছেন তাদের সংখ্যা হবে প্রায় 1000 খানেক এবং সেটা অলমোস্ট সবাই খুব ভালো আছেন এবং কেউ 15 বছর কেউ 20 বছর যাবৎ একটা বাহরাইনি ফ্যামিলির সাথে আছেন। এবং আমি যে কয়েকজন বাহরাইনের সাথে বিভিন্ন সুবাদে পরিচয় হয়েছে তাদের অধিকাংশের বাড়িতেই বাংলাদেশি ছিল বা এখনো আছে এবং সবাই তাদের খুব প্রশংসা করেন। এবং বাংলাদেশি দু একজনের সাথে আমার কথাও হয়েছে, বাংলাদেশি মেইট যারা 15 বছর 20 বছর যাওয়া হচ্ছে তাদেরকে বাহরাইনি পরিবার খুব সম্মান দেয় এবং কর্মক্ষেত্র ভালো, তারাও ভালো আছে। এখানে মূলত কনস্ট্রাকশন ওয়ার্কার্সদের ব্যাপারে ফোকাস করা হচ্ছে এবং অন্যান্য ক্ষেত্রে
তো সেখানে বাহরাইন যেহেতু ছোট দেশ এবং তাদের নারী শ্রমিকের চাহিদাও কম, আর সেই জন্য এখানে নারী শ্রমিক আনার ব্যাপারে আমার মনে হয় যে তাদের তরফ থেকেও আগ্রহ নেই, আর আমাদের পক্ষ থেকেও বাংলাদেশ সরকার এখানে নারী শ্রমিক পাঠানোর ক্ষেত্রে হয়তো যদি কোন সিদ্ধান্ত নেয় যেটা সিদ্ধান্ত হতে হবে, যেটা শুধু নারী শ্রমিক না অন্য সব শ্রমিকের ক্ষেত্রে যেটা সময় আসলাম বললেন যে একটা স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে আসতে হবে, যাতে অতিরিক্ত এবং এসে যাতে ঠিক মতো কাজ করতে পারে, ঠিক মতো বেতন পায়, কর্ম পরিবেশ ভালো হয়, তখন কিন্তু আমরা আমাদের শ্রমিকদের সুনামটা বজায় থাকে। আর যদি আনার ক্ষেত্রে কোনো দুর্বলতা থাকে তখন কিন্তু আমাদের শ্রমিক তারা কিন্তু অনেক কারণেই মানুষ বিপথে চলে যায় এবং সেটা আমাদের কারোর জন্যই কাম্য নয় এবং শুভকর নয়। ধন্যবাদ। যে আরেকটি বিষয় একটু আপনার কাছে জানতে চাচ্ছিলেন যে সুমাইয়াপা, যে বাহরাইনে আসলে জেলখানাতে বাংলাদেশিদের সংখ্যা কেমন, আপনাদের কাছে কি তথ্য আছে? হ্যাঁ, আমার কাছে এটারও তথ্য আছে। বাংলাদেশি জেলে আছে বর্তমানে 155 জনের, 155 জনের ভিতরে প্রায় 30 জনকে গত সপ্তাহে মহামান্য বাদশাহ ক্ষমা, সাধারণ ক্ষমা দিয়েছে, তারা চলে যাবে। আর আমি গত ঈদের আগে সম্ভবত এই জেলখানা আমি ভিজিট করেছি, প্রায় 50 জনের সাথে আমি আলাদা করে দেখা করেছি গ্রুপ বাই গ্রুপ। জেল কর্তৃপক্ষ আমাকে সফরের পারমিশন দেয়, আমার সহকর্মী প্রথম সচিব শ্রম এবং কল্যাণ শাখা যেটি আছে তাকে সহ গিয়েছে এবং তাদের ওখানে থাকার মানে খাওয়া এবং বিভিন্ন কাজ করা বা স্পোর্টস সেই ফেসিলিটিস রয়েছে সেটার ব্যাপারে তাদের তেমন অভিযোগ নেই। তবে অভিযোগ যেটা আছে যে সাধারণ যারা জেল কারো 3, 5, 10 বছরের সাজা হয়েছে অনেকেই মনে করেন যে তাদের সাজাটা ন্যায্য হয়নি, কিন্তু আপনারা জানেন যে মিডিল ইস্ট বাহরাইন সকল দেশই বিচার ব্যবস্থা খুব ভালো, এখানে বিচারিক যে প্রক্রিয়া সেটা সত্যতার সাথে সম্পাদন করা হয়, আপিলের সুযোগ থাকে। কিন্তু আমি এখানে একটু ফুটনোট বলি যে আমাদের দূতাবাসের পক্ষ থেকে আইনি সহায়তা দেওয়া হয় অনেক ক্ষেত্রে, আবার সব ক্ষেত্রেই আমরা আইনি সহায়তা দিতে পারি না, এখানে পাবলিক প্রসিকিউশনই হেল্প করে। কিন্তু আইনি সহায়তার ব্যাপারটা যদি আর একটু জোরদার করা যায় তাহলে অনেক ক্ষেত্রেই অনেক শ্রমিক অনেক সময় তাদের যে অভিযোগ থাকে যে তাদের রায়টা বা বিচারটা ঠিক হলো না সেটা কিন্তু তারা সন্তুষ্ট হতে পারে যে না রায়টা ঠিক আছে না। কিন্তু আপনাদের আপনাদের আসলে এই যে সহযোগিতা করার বিষয়ে আপনাদের কোনো কি সীমাবদ্ধতা আছে আইনি সহায়তার ক্ষেত্রে? আইনি সহায়তার যেটা দূতাবাসের পক্ষ থেকে আমাদের লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট যে 2-3 জন কর্মরত আছে তারা কোর্টে হাজিরা দেন, শুনানিতে থাকে, ডকুমেন্ট সাপ্লাই দেন, আমরা অনেক সময় চিঠি দিই, কিন্তু আইনি প্রক্রিয়ার জন্য যে লয়ার সেটা কিন্তু দূতাবাস আমরা নিয়োগ দিই না, সেটা সরকারি পাবলিক প্রসিকিউশন মানে যখন কোনো ক্রিমিনাল কেসে কেউ অভিযুক্ত হন তখন সরকারি তার লয়ার নিয়োগ দেয়। সরকারের সুবিধা তারা কাজ করে, কিন্তু একটা জিনিস কি যে ব্যক্তিগত লয়ার নিয়োগ করলে যে ফলটা একটু বেশি পাওয়া যায় সেই ফলটা হয়তো পাওয়া যায় না। তো সেখানে আমার মনে হয় জেনারেল আমাদের ল ফার্মের সাথে চুক্তি আছে, যে চুক্তির আওতায় আমরা সেই ল ফার্মকে দিয়ে বিশেষ করে যে সমস্ত শ্রমিক অ্যাক্সিডেন্ট করে মারা যান তাদের ক্ষতিপূরণ আদায়ের জন্য আমরা কাজ করি। এবং সম্প্রতি আমরা একটি মানে মার্ডার কেসে বাংলাদেশি যাকে সৌদি এক গাড়ি চালক মানে সৌদি ন্যাশনাল সে বাহরাইনে গাড়িতে অ্যাক্সিডেন্ট করে সে নিহত হয়, সেই সৌদি পরিবারের পক্ষ থেকে আমরা প্রায় 60 লক্ষ টাকা ক্ষতিপূরণ আদায় করি এবং সেটা ইতিমধ্যে আমরা ওই যিনি মারা গেছে তার পরিবারের কাছে ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিই। আচ্ছা, আর কি বিষয় হচ্ছে যে এই যে যারা জেলে আছেন আটক আছেন যারা বা যাদের সাজা হয়েছে তাদের মধ্যে কি কোনো নারী কর্মী আছেন? নারী এই মুহূর্তে না আমার জানা মতে ওই 155 জনের ভিতরে নারী কেউ নেই। এবং সেটার কারণ হচ্ছে যে যেহেতু এখানে নারী শ্রমিক
কম, সেক্ষেত্রে হয়তো আবার নারীদের যেহেতু অপরাধ করার সংখ্যাটাও কম, আমরা তুলনামূলক চিত্র যেটি জানি যে। দর্শক, আপনারা দেখছেন প্রবাসী মুখ অনুষ্ঠান, আমরা এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও সকলকে স্বাগত জানাচ্ছি প্রবাসী মুখ অনুষ্ঠানে। আমরা ছিলাম বাহরাইন নিয়ে আলোচনায়, এই পর্যায়ে একটি প্রতিবেদন দেখব আমরা রোমানিয়া প্রসঙ্গে। রোমানিয়া আমাদের একটি খুবই ছোট একটি শ্রম বাজার, সেখানে খুব কম সংখ্যক কর্মী সেখানে যায়, তবে অনেক বাংলাদেশিরা নানা পেশায় সেখানে নিয়োজিত আছেন আগে থেকেই। এবং অতি সম্প্রতি রোমানিয়া সহ ইউরোপের বিভিন্ন দেশে খুবই তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে এবং কয়েকটি দেশে এরই মধ্যে দাবানল ছড়িয়ে পড়েছে। যদি রোমানিয়াতে এখনও সে ধরনের ঘটনা নেই, তারপরে তাপমাত্রার কারণে বাংলাদেশিরা যারা আছেন সেখানে, বয়স্করা, শিশুরা এবং সাধারণ কর্মীরা যারা আছেন, সবাই আসলে খুবই বিপদের মধ্যে আছেন বলা চলে। এবং অনেকেই সেখানে পার্কগুলোতে বা একটু শীতল ছায়া যেখানে আছে সেখানে আশ্রয় নিচ্ছেন। এই বিষয়ে আমার একটি প্রতিবেদন আছে, প্রতিবেদনটি একটু দেখব। তীব্র খরায় পড়ছে গোটা ইউরোপ, প্রবল বাতাসে দাবানল ছড়িয়ে পড়েছে স্পেন, পর্তুগাল, গ্রিস সহ বেশ কয়েকটি দেশে। পুড়ে গেছে বসতবাড়ি সহ আশপাশের ফসলি জমি। এদিকে পূর্ব ইউরোপের দেশ রোমানিয়ায় দাবানলের তেমন কোনো বড় ঘটনা ঘটেনি। দিন যতই যাচ্ছে তাপমাত্রা ততই বৃদ্ধি পাচ্ছে। তীব্র গরমে স্বস্তি পেতে পার্ক এবং সমুদ্র পাড়ে সময় কাটান প্রবাসীরা। রোমানিয়াতে আজকে ছুটি, তো আমরা এখানে একটু ক্লান্তি দূর করার জন্য এখানে পার্কে আসছি। আমরা ইচ্ছে করে মালিক থেকে ছুটি নিয়েছি, যেহেতু অতিরিক্ত গরম, আর এখানে পার্কে আসলাম একটু ঠান্ডা হাওয়াতে বিশ্রাম নেওয়ার জন্য। গত এক সপ্তাহে 40-42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অসুস্থ হয়ে পড়েছে শিশু সহ বৃদ্ধ বয়সের নাগরিকরা। একটু স্বস্তি ফিরে পেতে প্রবাসী বাঙালিরা আশ্রয় নিয়েছে পার্কগুলোতে। আমরা প্রতিবেদনটি দেখছিলাম। আমরা আবার একটু শ্রমবাজার নিয়ে, আমাদের প্রচলিত যে শ্রমবাজার, সেই শ্রমবাজারগুলো নিয়ে একটু আলোচনা করব। এখন বাহরাইনের বাইরে গোটা মধ্যপ্রাচ্য সহ আমাদের যে ট্রেডিশনাল লেবার মার্কেট যেগুলোকে আমরা বলে থাকি, সেই মার্কেটগুলোর প্রসঙ্গে আমরা একটু জানতে চাচ্ছি। যে প্রথমে একটু মানব রাষ্ট্রদূত, আপনার কাছে একটু আসতে চাচ্ছি যে আপনি দীর্ঘদিন কাজ করছেন বিশ্বের বিভিন্ন দেশে এবং আপনি বাহরাইনেও আছেন বেশ কিছুদিন। এই যে আমাদের যে শ্রমবাজারগুলো, প্রচলিত শ্রমবাজার বাহরাইনের বাইরেও, সংযুক্ত আরব আমিরাত বা সৌদি আরব সহ অন্যান্য যেই দেশগুলো আছে, আমরা দেখছি এই দেশগুলোতে আমাদের দক্ষ কর্মীর চেয়ে অদক্ষ কর্মী যারা আছেন তারাই আসলে বেশি যাচ্ছেন বা তাদেরকে আমরা বেশি পাঠাচ্ছি। এই জায়গাটিতে আসলে আপনার পর্যবেক্ষণ কি, আমরা কেন আসলে পাঠাতে পারছি না দক্ষ কর্মী? ধন্যবাদ। বিষয়টি আসলে অনেকবারই আলোচনা করা হয়েছে, আবারও আমি বলি, এবং তবে আসার আলো হচ্ছে যে এখন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিষয়টি খুবই গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে। এবং গত পরশু দিনই বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে আমাদের যে কারিগরি এবং মাদ্রাসায় শিক্ষা বিভাগ আছে তাদের কি প্রেজেন্টেশন ছিল, যেখানে আমাদের অনেক রাষ্ট্রপতি সংযুক্ত ছিলেন, এই যে দক্ষতা উন্নয়ন এবং দক্ষ শ্রমিক বিদেশে পাঠানোর ক্ষেত্রে উদ্যোগ নেওয়া, এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ও তাদের ট্রেনিং সেন্টার মাধ্যমে চেষ্টা করে যাচ্ছে। তবে প্রবাসী থেকেও আপনারা জানেন শিক্ষা মন্ত্রণালয় অধীন যে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ করে দক্ষতা উন্নয়নের জন্য যে উদ্যোগগুলি নিয়েছেন, প্রতি জেলাতে ট্রেনিং সেন্টার খোলা এবং প্রতি উপজেলায় একটি করে ট্রেনিং সেন্টার খোলা, এবং সকল যুবক যারা উচ্চশিক্ষা গ্রহণ না করছে তাদেরকে টেকনিক্যাল ভকেশনাল এডুকেশন দেওয়া পিবিটি, এবং সেটা শুধু শিক্ষা বাংলাদেশ কারিকুলাম অনুযায়ী দিয়ে দিলাম সেটা না, বরং আমাদের সেই আলোচনাতে আমরা কথা বলেছি এবং শিক্ষা মন্ত্রণালয়ের সে ব্যাপারে অবগত আছে, তারা কাজ করছেন যাতে করে এই দক্ষতা এবং এই সার্টিফিকেটটা বহির্বিশ্বে কাজে লাগে। সেই জন্য অস্ট্রেলিয়া, ইউকে এবং মিডিল ইস্ট, আমি বলেছি সেখানে বিশেষ করে সৌদি আরবের সাথে যদি আমরা রিকগনিশন প্রসেসে যেতে পারি বা আরেকের সাথে রিকগনিশন প্রসেসে যেতে পারি, তখন বাংলাদেশের ডিগ্রি যখন কেউ একটা নিবে যে সার্টিফিকেট সে পাবে, ডিপ্লোমা পাবে, সেটা যাতে এই দেশের
স্বীকৃত হয় এবং সেই স্বীকৃতি পেলে তখন তাদের এখানে কর্মক্ষেত্রে পরিবেশ সৃষ্টি হয়। জনাব ডক্টর নজরুল ইসলাম, একটু যুক্ত করছে আপনার সাথে একটু এই প্রসঙ্গে, সেটি হচ্ছে যে আমরা দেখছি যে গতকাল মাননীয় প্রধানমন্ত্রী আরও কিছু টিটিসির উদ্বোধন করেছেন, 24টি টিটিসি অর্থাৎ উপজেলা পর্যায়ে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলো নিয়ে যাওয়া হচ্ছে, সম্প্রসারিত করা হচ্ছে। এর আগে কিন্তু আমাদের 70টি টিটিসি আছে জেলা পর্যায়ে, কিন্তু এই যে এতগুলো টিটিসি আছে আরও করা হচ্ছে, কিন্তু তারপরেও আমরা দেখছি যে দক্ষ কর্মী তৈরি হচ্ছে না বা দক্ষ কর্মী পাঠাতে আমরা পারছি না। এই জায়গায় আমি জানি যে এর আগেও আপনি এই বিষয়গুলো নিয়ে কথা বলেছেন, আমাদের অনুষ্ঠানেও বেশ কয়েকবার কথা বলেছেন, আমরা যেন বারবারই আসলে শুনতে চাই আপনার কিছু সুপারিশও ছিল যে আমাদের রিসিভিং কান্ট্রিগুলোর চাহিদা অনুযায়ী যেন তৈরি করা হয়, সেই জায়গাকে আমরা মানে পারছি না, এই বিষয়টি কেমন? না, আমি শোনেন, বিষয়টা হচ্ছে যে আমাদের দক্ষতা উন্নয়নের জন্য যে কর্মক্ষেত্র বা যে শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে ছাত্র ভর্তি হচ্ছে, পাশ করে বেরোচ্ছে, কিন্তু তাদের খুব নগণ্য সংখ্যকই বিদেশে যাচ্ছে, সেটা সত্য। এখন সেই সংখ্যাটা আমি মনে করি সামনের দিনে বাড়বে। কেন বাড়বে? যেহেতু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলেই, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিদেশের সকল দূতাবাসের সকল রাষ্ট্রদূতই আমি মনে করি এ ব্যাপারে অবগত আছেন এবং কাজ করে যাচ্ছেন, এবং আমরা যদি স্পেশাল ড্রাইভ নেই তখন কিন্তু আগে যেখানে হয়তো 100 লোক দক্ষ আসতো, এখন 1000 লোক দক্ষ আনা সম্ভব। অর্থাৎ আমরা পার্সেন্টেজ অনুযায়ী যদি আমি যেটা সবসময় বলি, 3% মতো আমাদের দক্ষ লোক আছে বৈদেশে, হয়তো তারও কম, কিন্তু সেই সংখ্যাটা যদি 10% পর্যন্ত আমরা নিতে পারি আগামী 3 বছরে অথবা আগামী 5 বছরে 10-15%, তখন কিন্তু আমাদের এই রেমিটেন্স যেটা এখন 20 বিলিয়ন প্লাস, এটা কিন্তু 30-40 বিলিয়নে উন্নীত হবে রেমিটেন্স। তবে আজকে যে আমাদের রিজার্ভের যে হঠাৎ করে ডলার ক্রাইসিস এবং আদার্স, সেটাও কিন্তু আমাদের ভবিষ্যতে একটা রিসোর্স হিসেবে কাজ দেবে। অতএব এই ইনভেস্টমেন্ট যেটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছে, সেটা কিন্তু আগামী 5 বছর পরে সুফল দেখা যাবে, সুফলটা পাওয়া যাবে। আমি আশাবাদী দক্ষ শ্রমিকের যাওয়ার যে ট্রেন্ড, সেটা কিন্তু এস্টাবলিশ হতে শুরু করেছে, রোমানিয়াতে যাচ্ছে আপনি দেখছেন, তারপরে জাপানে যেটা জাপানে যাচ্ছে, কোরিয়াতে যাচ্ছে জাপানে যাচ্ছে, যে সংখ্যা কম। আগে নার্স নিয়োগ করলো, তো বাহরাইনেও এরকম নার্স এবং কেয়ার গিভার্সের ডিমান্ড আছে, হয়তো সংখ্যা খুব বেশি এখানে স্কোপ কম, কিন্তু 500 দক্ষ শ্রমিক আসাও একটি উল্লেখযোগ্য অবদান, এবং সেখান থেকে যাচ্ছে মানে ওই দ্বিগুণ বা তিন গুণ বেশি অদক্ষ কর্মী যাওয়ার চেয়ে কম সংখ্যক দক্ষ কর্মী যাওয়া রেমিটেন্সের ক্ষেত্রে হয়তো ভালো, বা আমাদের মর্যাদার ক্ষেত্রেও ভালো। সময় বা এই বিষয়ে আপনার কাছে একটু জানতে চাচ্ছি, এই যে দক্ষতা উন্নয়নের জন্যে এত সুন্দর সুন্দর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, সুবিশাল ভবন, বিশাল জায়গা, মাননীয় প্রধানমন্ত্রী যে উপজেলা পর্যায়ে 24টি টিটিসি উদ্বোধন করলেন, 40টি এই প্রকল্পের মধ্যে আছে, 23 সালের মধ্যে সেগুলো সম্পূর্ণ হওয়ার কথা, তারপরেও কেন আমরা এখনও সেই 3D এই শ্রেণীর কর্মীদেরকে আমরা পাঠাচ্ছি, বা আমরা কেন দক্ষ কর্মী পাঠাতে পারছি না? এখন হচ্ছে যে যেহেতু আমরা 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কথা বলছি, এখন সরকার চিন্তা করছে যে এখন সামনে আর দক্ষ কর্মীর বাইরে পাঠানো সম্ভব না, দক্ষ কর্মী পাঠাতেই হবে, এবং যার প্রেক্ষিতে টিটিসি গুলো তৈরি করা হচ্ছে। যদিও এই কথাটা আমরা সংগঠনগুলো থেকে, বিশেষ করে বিএনএসকে থেকে বারবার বলেছি যে যে দেশের শ্রমিক নিবে সেই দেশের সরকার এখানে তৈরি করে নিবে, তাহলে হবে কি যে আপনি অনেকগুলো ইনফ্রাস্ট্রাকচার বানালেন, অনেকভাবে আপনি তৈরি করলেন ওয়ার্কার, কিন্তু আপনার ডেস্টিনেশন কান্ট্রি বললো যে আমার এই ধরনের শ্রমিকের দরকার নাই, তাহলে কি হলো, আপনার অনেকগুলো সময়, ম্যান পাওয়ার, টাকা, অনেক কিছু ওয়েস্টেজ হয়ে গেল। যেটা করতে হয়, যেটা আপনার ইপিএস মডেলে যদি দেখেন, জাপান গভর্নমেন্টের মডেল যদি দেখেন, যে যাদের শ্রমিক দরকার তারা সেখানোর জন্য ট্রেনিং এবং তার ইনফ্রাস্ট্রাকচার নিজে করে দিচ্ছে, আমাদের মনে হয় সেটা একটু দেখা দরকার। আরেকটা হচ্ছে যে এমপ্লয়ার পে মডেল, মানে এমপ্লয়ার নিজে তৈরি করে নিবে শ্রমিককে। আমি আন্দাজে 1 লক্ষ শ্রমিক তৈরি করব ওয়েল্ডিং এর, কিন্তু ওয়েল্ডিং এর কোনো শ্রমিককে আমার এখানে নিবে না, আবার ওয়েল্ডিং এর যে মেশিন আমার এখানে ব্যবহার হয় সেই মানের দক্ষতা দরকার আমাদের, সেই মানের দক্ষ কর্মী তৈরি করতে পারছি না, নিশ্চয়ই এটি বলতে চাচ্ছেন। আমরা আসবো, সময় আপনি থাকুন আমাদের সাথে, আপনার সংযোগে একটু সমস্যা করছে, আমরা আসছি আপনার কাছে আবারও আসবো। আমরা এই পর্যায়ে, এর আগেই জানিয়েছিলাম যে পুরো ইউরোপে আসলে তাপমাত্রা
বেড়েছে এবং সেখানে আমাদের বাংলাদেশিরা যেহেতু আসলে ইউরোপের সেই উচ্চ তাপমাত্রার সাথে তাদের মানিয়ে নিতে একটু কষ্টই হচ্ছে, সেক্ষেত্রে সেখানে যারা ব্যবসা বাণিজ্য করছেন ইতালিতে দোকানপাট করছেন তাদের আসলে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে এবং ব্যবসাও কিছুটা মন্দা ভাব যাচ্ছে কারণ গরমের কারণে অনেকেই বাইরে সেভাবে বের হচ্ছেন না। এ প্রসঙ্গে একটি প্রতিবেদন আমরা একটু দেখব এ পর্যায়ে। ইতালিতে কিছুদিন ধরে চলছে তীব্র তাপপ্রবাহ, এই তাপমাত্রা সর্বোচ্চ 40 ডিগ্রি সেলসিয়াসে গিয়েও পৌঁছেছে আর এ কারণে পর্যটন নির্ভর দৃষ্টিতে ব্যবসা বাণিজ্যে কিছুটা মন্দাভাব চলছে। ইউক্রেন রাশিয়া যুদ্ধ এবং করোনার প্রকোপও এর মন্দাভাবের কারণ বলে মনে করছেন দেশটিতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা। এখন প্রচণ্ড গরমের কারণে লোকজন বাসা থেকে বের হচ্ছে না আর যারা আছে তারা হয়তো বা সামারের ছুটিতে পাহাড়ে অথবা সমুদ্রের দিকে আছে, এই কারণে আমাদের ব্যবসাতে অবশ্যই একটু মানে মন্দাভাব যাচ্ছে। ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের প্রভাব আমাদের মাঝে অবশ্যই আছে, সব মিলিয়ে আমরা করোনা এবং এই যুদ্ধের প্রভাবের কারণে ব্যবসা একটু মন্দার দিকে, অবশ্যই আমরা সেই মন্দা পেরিয়ে ভালো অবস্থানে যাওয়ার আশা রাখছি। গরমের সময় বিভিন্ন শহর থেকে বিভিন্ন ইউরোপের বিভিন্ন দেশের থেকে এখানে প্রচুর টুরিস্ট আসছে, যে কারণে ব্যবসা বাণিজ্য সামুদ্রিক এলাকায় খুবই ভালো চলছে। পাহাড়ি এলাকা যেখানে অগ্নি সংযোগ লাগে এবং এটা প্রচুর ক্ষয়ক্ষতি হয় এবং তাতে যারা দমকল বাহিনী আছে এটা নিয়ে তারা হিমশিম খাচ্ছে এটা আয়ত্তে আনার জন্য, কিন্তু গরমের কারণে ওটা আসলেই অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। সংকট কাটিয়ে দ্রুত ভালো অবস্থানে যাবেন এমনটাই প্রত্যাশা বাংলাদেশি প্রবাসীদের। দেখছিলাম আমরা প্রতিবেদনটি, আমরা কথা বলছিলাম সুমাইয়া ইসলাম, অভিবাসন বিশ্লেষক এবং দীর্ঘদিন তিনি কর্মীদের নিয়ে, নারী কর্মীদের নিয়ে বিশেষ করে কাজ করছেন। আমরা দক্ষতা নিয়ে কথা বলছিলাম সুমাইয়া আপনার সাথে, যে এই যে কর্মীদের দক্ষ করে তোলার ব্যাপারে এবং নারী কর্মীদের, আমরা যেহেতু এখন সৌদি আরবে বেশ ভালো সংখ্যক নারী কর্মী আমাদের সেখানে আছে বা সেখানে যাচ্ছে, এই নারী কর্মীদেরকেও কি আমরা সেভাবে প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করতে পারছি? আমরা নারী কর্মীদের যে ট্রেনিংটা দিচ্ছি সেই ট্রেনিংটাও কিন্তু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের না। মানে আমি কোয়ালিটি ট্রেনিং এর কথা যদি বলি, আমরা যদি কোয়ালিটি ট্রেনিং দিয়ে ম্যান পাওয়ারকে খুব ভালোভাবে গ্রুমিং করতে পারি তাহলে কিন্তু আমাদের এই নারী শ্রমিকই, যেখানে আমরা 1000 রিয়ালে বিদেশের সঙ্গে চুক্তি করছি, এসে বলবো যে কোয়ালিটি ট্রেনিংটাকে ইনক্রিজ করতে হবে আর প্রোটেকশন মেজারমেন্টটা, যেটা কিনা দূতাবাসগুলো এবং আমাদের লেবার অ্যাটাচির সংখ্যা বৃদ্ধি করে আমাদের মনিটরিংটা বাড়ানো খুব জরুরি দরকার। অন্য দেশের শ্রমিকরা যদি সেম কাজ করে 2000 রিয়াল পায়, আমাদের দেশের শ্রমিকরা কেন 1000 রিয়াল পাবে? এই জায়গাটা আমরা রেমিটেন্স বৃদ্ধি করো বলছি, অথচ আমার শ্রমিক যে বিদেশে ওয়েস্ট এক্সপ্লয়টেশন হচ্ছে, এই জায়গাটাতে আমাদের নজর দিয়ে এখানে তো অনেক একটা স্ট্রং স্ট্যান্ড পজিশনের দরকার আছে বলে মনে করি। না, সৌদি আরবের পরিস্থিতি কি আগের চেয়ে উন্নতি হয়েছে? নিশ্চয়ই নারীদের উপর যে নির্যাতনের কথা আমরা শুনতাম সেটি তো নিশ্চয়ই কমেছে আগের চেয়ে, অভিযোগ তো কম আসছে নিশ্চয়ই। জি, সৌদি আরবের পরিস্থিতি বলতে, যে আমি যেহেতু রিসেন্ট ভিজিট করে আসছি, ওদের যেটা হয়েছে যে ওরা আইনগুলোর পরিবর্তন এনেছে, ওদের একটা জাস্টিস মিনিস্ট্রি তৈরি করেছে। সম্প্রতি একজন বাংলাদেশী নারী গৃহকর্মীর মৃত্যুকে কেন্দ্র করে সেখানে মৃত্যুদণ্ডের রায়ও হয়েছে। সরকার জানে না জি, যে কারণে হয়তো সার্বিক পরিস্থিতি কিছুটা উন্নতি হচ্ছে, আমাদের সরকারও সেখানে কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে। আমরা রাষ্ট্রদূত মহোদয়ের কাছে আবার একটু আসতে চাই। জনাব ডক্টর নজরুল ইসলাম, আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম যে এই যে আমাদের নারী কর্মীরাও বিদেশে আছেন, পুরুষ কর্মীরাও আছেন বা যাচ্ছেন, সুমাইয়া যেমনটি বলছিলেন যে যেই দেশ কর্মী নেবে সেই দেশের চাহিদার সাথে মিলিয়ে কিভাবে এখানে প্রশিক্ষণ দেওয়া যায়, এ বিষয়ে আপনার কোনো পরামর্শ আছে কিনা সুনির্দিষ্ট? মানে খুব কঠিন কাজ না এটা, কিন্তু আমাদের যেখানে যেখানে বাংলাদেশি শ্রমিক ভাই এবং বোনেরা যাচ্ছেন সেখানে কিন্তু আমাদের দূতাবাসগুলি রয়েছে এবং প্রতিটি দূতাবাস যদি সেই দেশের কর্মক্ষেত্রের পরিস্থিতি পর্যালোচনা করে বছরে একটি করে প্রতিবেদন সরকারের কাছে উপস্থাপন করে এবং সেখানে পরামর্শ দেয়, তখন কিন্তু বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিশেষ করে প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, সেই অনুযায়ী প্রশিক্ষণ এবং কর্মী তৈরি করার ব্যবস্থা নিতে পারে। এবং এটা মানে আমি মনে করি আন্তরিকতার উপরে নির্ভরশীল এবং বর্তমানে আমাদের যে রাষ্ট্রদূতগণ রয়েছে বিভিন্ন দেশে তারা সবাই এই লক্ষ্যে কাজ করছে এবং আমি আশাবাদী যে সামনের দিনগুলিতে আমাদের প্রত্যেকটি দেশে যে কর্মীর চাহিদা রয়েছে সেই অনুযায়ী প্রশিক্ষণ এবং সেই অনুযায়ী অনুযায়ী লোক পাঠানোর ব্যবস্থা নেওয়া সম্ভব। অসংখ্য ধন্যবাদ জনাব ডক্টর নজরুল ইসলাম।
আপনার গুরুত্বপূর্ণ পরামর্শের জন্য। আমরা এই পর্যায়ে আরেকটি প্রতিবেদন দেখতে চাই, সেটি হচ্ছে যে দক্ষিণ কোরিয়া প্রসঙ্গে একটি প্রতিবেদন আছে, আমরা একটু প্রতিবেদনটা দেখতে চাই এই মুহূর্তে। বাংলাদেশ দূতাবাস সিউল ও দক্ষিণ কোরিয়ার শীর্ষস্থানীয় সংবাদপত্র কোরিয়া হেরাল্ড এর যৌথ উদ্যোগে সম্প্রতি সিউলের একটি হোটেলে অনুষ্ঠিত হল গ্লোবাল বিজনেস ফোরাম। ফোরামে দক্ষিণ কোরিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় 120 জন প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবসায়ীরা অংশ নেন। এছাড়া দক্ষিণ কোরিয়ার জাতীয় সংসদের সদস্য, উত্তর গিয়ংসাং প্রভিন্সের গভর্নর এবং কোরিয়ার সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশ নেন। ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরার প্রচেষ্টার অংশ হিসেবে দূতাবাস এ ফোরামের আয়োজন করে। ফোরামে হেরাল্ড কর্পোরেশনের চেয়ারম্যান চুং ওয়ান জু এবং কোরিয়া হেরাল্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা চৌ জিন ইয়াং তাঁদের বক্তব্যে ভবিষ্যতে এমন অনুষ্ঠান আয়োজনে বাংলাদেশ দূতাবাস সিউলের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহের কথা জানান। গ্লোবাল বিজনেস ফোরামে উপস্থিত হতে পেরে আমি খুবই আনন্দিত। আশা করছি এই বিজনেস ফোরাম বাংলাদেশ ও কোরিয়ার মধ্যে এক নতুন দিগন্ত সৃষ্টি করবে। স্পেশালি আই হ্যাভ ওয়ার্কড ইন বাংলাদেশ 3.5 ইয়ার্স এন্ড টুডে আই উইল ইন্ট্রোডিউস দ্য রাইজিং বাংলাদেশ। অ্যাজ ইউ নো বাংলাদেশ ইকোনমি ইজ নাও বুমিং এন্ড কোরিয়ান কোম্পানিজ স্টিল বাংলাদেশ নন নন টু কোরিয়ান বিজনেসম্যান। দক্ষিণ কোরিয়ান শিল্পীদের পাশাপাশি বাংলাদেশের শিল্পীরা দেশীয় লোকগান ও নৃত্য পরিবেশন করেন। অতিথিদেরকে বাংলাদেশী ঐতিহ্যবাহী মিষ্টান্ন পরিবেশন করা হয়। যে আমরা দেখছিলাম প্রতিবেদন এবং আমাদের এই প্রবাসী মুখের আজকের পর্বের একেবারে শেষ দিকে চলে এসেছি। আমরা একটু জনাব ডক্টর নজরুল ইসলাম, বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত, আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে আমাদের এই যে বৈদেশিক কর্মসংস্থান খাতে যে অভিবাসন ব্যয়ের কথাটি আমরা দেখি যে সরকার নির্ধারিত ব্যয়ের চেয়ে দ্বিগুণ তিনগুণ চারগুণ পর্যন্ত বেশি দিতে হচ্ছে আমাদের কর্মীদেরকে, এই জন্যে আপনার কাছ থেকে একটু পরামর্শ ছোট্ট করে শুনতে চাই। আমাদের যে বাইরা যাদের সংস্থা আছে, যে রিক্রুটমেন্ট অ্যাসোসিয়েশন, তাদের যে সদস্যবৃন্দ সবাই যদি আন্তরিক হয় এবং রিক্রুটমেন্ট প্রসেসটা যদি স্বচ্ছ হয়, এবং আরেকটি বিষয় যেটা আমাদের সরকারের পক্ষ থেকে প্রচারণা চালানো হচ্ছে গ্রামে গঞ্জে জায়গাতে, যাতে করে কেউ কোনো দালালের মাধ্যমে অতিরিক্ত পয়সা দিয়ে বিদেশে না যান, সেই ব্যাপারেও প্রচারণা চালানো হচ্ছে। এবং এটা যদি সমন্বিতভাবে সবাই সচেষ্ট হন এবং সবার কাছে যদি থাকে যে বাংলাদেশ থেকে বাহরাইন আসতে কত লাগবে, অথবা সাউথ কোরিয়াতে অথবা সৌদি আরবে, সেই তথ্যটা যদি সবার কাছে স্পষ্ট থাকে এবং সবাই যদি স্বচ্ছ প্রক্রিয়া জি, অসংখ্য অসংখ্য ধন্যবাদ জনাব ডক্টর নজরুল ইসলাম আমাদেরকে সময় দেওয়ার জন্য। সময় পায় একেবারে 30 সেকেন্ডে, অভিবাসন ব্যয় কীভাবে কমবে আমরা বারবারই আলোচনা করি, তারপর আরও আলোচনা করতে চাই। অভিবাসন ব্যয় কমানোর জন্য প্রথমেই যেটা হচ্ছে যে আপনি ভিসা ট্রেডিংটা বন্ধ করতে হবে। অন্যান্য দেশ যদি ভিসা ট্রেডিং বন্ধ করে আপনার শ্রমিকদেরকে অল্প টাকা নিতে পারে, বাংলাদেশ কেন পারছে না? এই যে হুন্ডি ব্যবসা, ভিসা ট্রেডিং, এটা বন্ধ করতে না পারলে পরে আমাদের অভিবাসন ব্যয় বন্ধ করা সম্ভব হবে না। আর এটা যে সিন্ডিকেট, আমরা আবার মালয়েশিয়ার ক্ষেত্রে দেখলাম যে আমরা আবার সিন্ডিকেটের মধ্যে পড়েছি। যখনই সিন্ডিকেট হবে, ওপেন ফর অল না হবে, তখন অভিবাসন ব্যয় সরকার বেঁধে দিলেও সেটা বেড়ে যাবে, আর সেই ব্যয় পূরণ করার জন্য আমাদের শ্রমিকরা বিদেশে যেয়ে জেলে যাবে, আনডকুমেন্টেড হবে, বিপদে পড়বে তার পরিবারগুলো। সুতরাং অভিবাসন ব্যয় কমানোর জন্য সরকারকে একদম দৃঢ়ভাবে এই ইথিক্যাল রিক্রুটমেন্টের দিকে নজর দিতে হবে। জি, অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুমাইয়া ইসলাম। সুমাইয়াবা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। একই সাথে ডক্টর নজরুল ইসলাম, মাননীয় রাষ্ট্রদূত বাহরাইন নে বাংলাদেশের রাষ্ট্রদূত, আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রবাসী মুখের আজকের এই পর্বে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমাদের দুজন অতিথি আজকে আমাদের শ্রমবাজার বা বৈদেশিক কর্মসংস্থান খাতে আমাদের কর্মীদের মর্যাদা কীভাবে বৃদ্ধি করা যাবে, কীভাবে আমাদের শ্রমবাজারগুলোতে দক্ষ কর্মী পাঠানো যাবে, একই সাথে কীভাবে কম খরচে কর্মীরা বিদেশে যাবেন, সেই বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দিচ্ছিলেন। এবং নিশ্চয়ই আমাদের সংশ্লিষ্টরা এই বিষয়গুলো বিবেচনায় নিয়ে ভবিষ্যতে স্বচ্ছ প্রক্রিয়ায় আমাদের কর্মীদের স্বার্থ রক্ষা করেই যেন শ্রমবাজারে কর্মী পাঠানো হয় সেই বিষয়টি সবাই আন্তরিকতার সাথে নজর রাখবেন, সেই প্রত্যাশায় শেষ করছি প্রবাসী মুখের আজকের এই পর্ব। আল্লাহ হাফেজ।